ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোনো পাপ যদি আমাদের হয়, সে পাপের শাস্তি আমাদেরকে দুনিয়াতে ভোগ করতে হবে, কবরে ভোগ করতে হবে, হাসুরের ময়দানে পরকালে ভোগ করতে হবে। তো এই পাপগুলো কি আবার খারাপ আমলনামার পাল্লায় রাখা হবে কি না? সম্মানিত ভাই, দুনিয়ায় যদি শরীয়ত মোতাবেক বিচার হয়ে কারো পাপের শাস্তি হয়ে যায়, তাহলে পরকালে তার সেই শাস্তি দ্বিতীয়বার আল্লাহ তাআলা তাকে দিবেন না। যেমন জেনা বা ব্যভিচার, এর শাস্তি হচ্ছে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত বা বিবাহিতা হয় তাহলে রাজম করা। দুনিয়াতে শাস্তি হয়ে গেলে পরকালে তাদের শাস্তি হবে না। এই জন্য সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সামান্য কিছু ভুল হলেও তারা ছুটে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এবং বলতেন, আমাকে পবিত্র করুন, আমি অমুক পাপ করে ফেলেছি। তো দুনিয়াতে যদি কোনো পাপের শাস্তি হয়ে যায় শরীয়ত মোতাবেক বিচারের মাধ্যমে, তাহলে পরকালে তার শাস্তি হবে না ইনশাআল্লাহ, কবরেও হবে না এই পাপের জন্য। আর মহান রব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে পাপের মাধ্যমে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয় মহান রব্বুল আলামিন সকল পাপ মোচন করেন। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হলো শিরিক। কেউ যদি দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করে শিরিক এর মতো পাপ থেকে, তবে সেটাও আল্লাহ তাআলা মোচন করে থাকেন। আর অন্য পাপ তো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মোচন করবেন। এজন্য কেউ যদি পাপ করে থাকে, তাহলে সেই ব্যক্তির উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং আজীবনের জন্য সেই পাপের পাপগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এজন্য বিশেষ দোয়া সাইয়দুল ইস্তিগফার সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। শেষে যেটা বলা হয়েছে যে আবু বি যামবি, আমি আমার গুনার স্বীকারোক্তি করছি, ফাগফির লি, কারণ অতএব আপনি আমাকে ক্ষমা করুন, ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। অতএব আমরা গুনাহগার, আমাদের উচিত প্রত্যহ মহান রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে, আমি প্রত্যেক মজলিসে বা প্রত্যহ 70-এর অধিক বার, অন্য হাদিসে এসেছে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাই। তো এই জন্য আমাদের বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত মহান রব্বুল আলামিনের কাছে। আর যদি কোনো গুনাহ আমার ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ মোচন করে দেন, তাহলে সেটা কিয়ামতের দিন খারাপ আমলের পাল্লাই আসবে না ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।